আদাব স্যার মশাই। আদাব, কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। চায়ের দোকান বন্ধ রাখছেন? জি এখন তো রোজা চলতেছে না, রোজার মাসে তার দিনের বেলা চায়ের দোকান খুলি না, ইফতারের পরে খুলি। ওই সময় সবাই চায়ের নেশা ধরে, তো সবাই একবার আমার চায়ের দোকানের সামনে আয়া ভিড় লেগে যায়। ঠিকই কইছেন, যারা একেবারে চায়ের পাগল তারা ইফতারের পরে সবাই চা খেতে যায়। জি জি। আপনি কি আমারে আর কিছু কইতে চান? জি শর্মা সাহেব, একটা কথা বলতে চাইতেছিলাম। কোন? সেটা হলো আপনি কি আমাগো উগান্ডারে কিছু করবেন না? ওই মিয়া, আম্মাই কি করব, আম্মা কি গ্রামের মাতবর? আপনার কি মনে হয় আমার কিছু করা উচিত? আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? অবশ্যই আছে, ইদানিং তো একটু বেশি বাড়াবাড়ি শুরু করে দিছে। আরে সাতার মন্ডল তার বড় মারতে চাইছিল, খুন করতে চাইছিল, এটা তো পুলিশ কেস। ও এইখান থেকে মাথা ঢুকাই দিয়ে আইনটা নিজে হাতে তুলে নিছে। আচ্ছা আপনি কন্ত সাতার মিয়া কি হলে সেটা দিব? কাশেম মাতবরের ডাইকে ঠিকই ওর নামে বিচার বহাইব, সালিশ বসালে বসাইবো। এটা আম্মার কাছে কইতেছেন কিসের জন্য? আপনি জানেন না উগান্ডার লগে আম্মার সম্পর্ক খারাপ যাইতেছে? আহা জান, কি কইতেছেন না কইতেছেন, সম্পর্ক খারাপ থাকবো কেন? ইয়ে সরমন সাহেব, তাইলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। সরি আম্মা, রোজার মাস, মিছা কথা কওয়া ঠিক না, তাই সত্যি কথা কইলাম। সব সময় সত্য বলা ঠিক না, মিথ্যা কথা না কন, সত্য গোপন করা তো যায়। জি আম্মা, ওর উপর আমার বহুত রাগ, ও আপনার মানে না, আপনার আম্মা কয়ে ডাকে না, অথচ এখন আম্মা ডাকতে পারে, সম্পর্ক তো আম্মা ডাকারই মতন। কিন্তু সে যে আমারে মানে না তার জন্য আমি কিছু মনে করি না, আর আমি তো চাই না, আমি চাই সে আমার ভাই থাকুক, আমার উগান্ডা ভাই। আমি কিন্তু চাই আম্মা উগান্ডার বিচার হোক, সাত্তার মন্ডল কাশেম মাতবরের কাছে নালিশ দিক, নালিশ দিলে কিন্তু আপনি উগান্ডার পক্ষে যাইতে পারবেন না। না গেলে কি হইব জানেন তো? আব্বাস বেগ আপনার উপর রাগ হইব, এই তো, তাতে আপনার কোনো সমস্যা হইব না। আসল জায়গায় ফাটল ধরছে, গুড্ডি তালুকদারের লগে, পুলিশ বাইর করে ফেলাইছে, আব্বাস বেগ গুড্ডি তালুকদারে খুন করতে চাইছিল। এরপর গুড্ডি তালুকদার আব্বাস বেগ সম্পর্ক থাকবো না, দুইজনই আলাদা হয়ে যাবে। আব্বাস বেগরে আপনার হাতে রাখেন, তাহলে আর আপনার কোনো সমস্যা নেই, উগান্ডা আব্বাস বেগ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। বিষয়টা আপনি যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ। পুলিশ হয়তো কইতেছে যে আব্বাস বিয়ে ঘুরটি ভাইরে ফোন করতে চাইছিল, তা আমার সস্ত্রিন্দ্র কইতেছে অন্য কথা, আব্বাস বিয়ে উপর থেকা এই ঘটনা ঘটানো হইতেছে যেন আব্বাস বিয়ে আর ঘুরটি তালুকদারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। আব্বাস বেগ এত ভালো মানুষ মনে করেন না আম্মা, আব্বাস বেগ এত ভালো মানুষ না। দীর্ঘদিন সোলেমা মৃদার লগে থাকছেন তো, তাই আব্বাস বেগ সম্পর্কে আপনার ঠিক ধারণা নাই। আব্বাস বেগ অনেক ভালো একজন মানুষ, আমি মানুষ চিনতে ভুল করি না, যাত্রায় মেলাদিন কাম করছি, মানুষের খারাপ দৃষ্টি খুব সহজেই বুঝতে পারি। আব্বাস বিয়ের কোনো সময় ওই রকম দৃষ্টি দেখি না, তিনি একটু ক্ষমতা নিয়ে থাকতে চান এই আর কি। আল্লাহ মৃত্যু দিচ্ছেন কেন জানেন? ক্ষমতার দাপট শেষ করার লাগে। আপনি চিন্তা করে দেখেন, মৃত্যু না থাকলে এই পৃথিবীর কি হইতো? ওই যে হিটলার বাইসে থাকতো, আর কি জানি নাম শুনছিলাম, মানে তারা সবাই বাইসে থাকতো। মোটে একজনের নাম করলেন আম্মা, আমি এক ডজন নাম জানি। আমি তো সবার নাম জানি না, আপনি তো জানেনই পড়াশোনা করি নাই, তাই কইতে পারি নাই। চলেন। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।